আমরা বাড়তি কেন কাকা একটু বড় সাইজ মাটি বিয়াসকা ও মাটি এটা মানে হোটেল আলা না এখন একটু বাড়তির দিকে আমদানি এখন কম তো ইলেকশন পর আবার আমদানি বেশি হবে আর দাম আস্তে আস্তে কমে যাবে আচ্ছা সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দর্শক আপনারা কেমন আছেন নতুন বছর এসে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবেন দর্শক আলু পেঁয়াজের আড়ত থেকে ঢাকা কাবরন বাজার আজকে পহেলা ডিসেম্বর রোজ সোমবার 2024 নতুন বছর আসে দর্শক আপনাদের কাছে কেমন লাগতেছে 2023 সাল কেমন কাটাইছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবেন দর্শক মুড়ি কাটা পেঁয়াজ মানে নতুন পেঁয়াজ বলতেছে আপনাদেরকে এখানে কিন্তু কারণ বাজারে পুরাতন আলু নতুন আলু সব পাওয়া যায় তো কেমন দামে বিক্রি করছে আপনাদেরকে দামটা জানাবো তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনারাও কেমন দামে কিনতেছেন খুচরা বাজার থেকে একটু কমেন্ট করবেন আমরা প্রত্যেকটা মানুষ যেন জানতে পারি এই কষ্ট মাঝেও আপনাদেরকে অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেই তুলে দেই তুলে ধরতে হয় কারণ নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের আপডেট এই জন্য আমরা প্রতিদিনই আপডেট দিয়ে থাকি তো চলুন আমরা বিক্রেতা কাকার সাথে একটু বিস্তারিতভাবে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আছি কাকা আপনার নামটা একটু বলেন না আজাদ আজাদ মোহাম্মদ আজাদ মোহাম্মদ আজাদ আচ্ছা তো কাকা নতুন বছরের শুভেচ্ছা আপনাকে তো নতুন 2024 সাল কেমন লাগতেছে নতুন বছরে ভালো লাগছে ভালো লাগতেছে নাকি 2023 সালে অনেক ভুল ত্রুটি করছি আমার দৃষ্টিতে দেখবেন কাকা এই আজকে তো পয়লা জানুয়ারি বেচা কিনা কেমন হচ্ছে আপনাদেরকে এই এক তারিখে মোটামুটি খারাপ না ভালো ভালোই হচ্ছে পেঁয়াজের দামটা কি আজকে একটু বাড়তে দিকে না কমতে দিকে একটু বাড়তে কাঁচা পেঁয়াজ তো মুড়ি কাটা পেঁয়াজ তো একটু কম আলিবারে মনে করেন বাজারটা 5-7 টাকা বাইরে যায় এডি তাহলে একটু বাড়তে আচ্ছা আমরা একটু বলি যদি কাকা এই পেঁয়াজটা মুড়ি কাটা পেঁয়াজ কোন জায়গার কাকা এটা হলো গলন্দর রাজবাড়ি কত দিয়েছিলেন কাকা ওইটা আমি 70 টাকা থেকে 72 টাকা 70 টাকা এটা তো 60 টাকা না ছিল তো 7-8 টাকা বাড়ছে 7-8 টাকা বাড়তি এটা কি মানে পেঁয়াজ আসতে পারে না নাকি কোনো সিন্ডিকেটের কম আইছে না সিন্ডিকেট না কাঁচা পেঁয়াজ একদিন একটু কম আসে বেশি আসে গৃহস্থ কুয়াশায় উঠতে পারে নাই আচ্ছা আচ্ছা এই জন্য মানে একটু দামটা বাড়তি 5-7 টাকা বাড়তি দর্শক পুরাতন মুড়ি কাটা পেঁয়াজ 72 টাকা পাইকারি আপনার খুচরা কত কিনছিলেন অবশ্যই জানাবেন টাকা এরা কোন জায়গার এই বস্তাগুলো সবই গলন্দর এগুলো কত করে চলছিল ওইটা 70 থেকে 72 আর এটা হলো 78 টাকা থেকে 80-82 78 টাকা থেকে 80-82 এটা কোন জায়গা কাকা এটাও এটা গলন্দর রাজবাড়ি এটা তো আমরা বাড়তি কেন কাকা এটা একটু বড় সাইজ মাটি বিয়াস কা ও মাটি এটা মানে হোটেল আলারে নাই হোটেল ওই ইন্ডিয়ান নাই এর পরিবর্তনে এটা আচ্ছা আচ্ছা আপনার পিছনের এই পেঁয়াজ কাকা এটা কত দিন এটা পাবনা এটা আপনার কত চলছিল পাবনার একটু বেশি 80 থেকে 85 টাকা 80 টাকা থেকে 85 টাকা আর এটা এটা হলো বরঙ্গাইল 75 টাকা থেকে 80 টাকা 75 টাকা থেকে 80 টাকা তাহলে আজকে সর্বনিম্ন পেঁয়াজ কত সর্বনিম্ন 70 টাকা নিয়েছি নাই আর সর্বোচ্চ 85 টাকা সর্বোচ্চ 85 তো দামটা কি বাড়ছে যে কমবে মানে নাকি বাড়বে আবার এটা আমদানি রপ্তানি হলে কমতে পারে কাঁচা পেঁয়াজ না ডেলিভারি মাল ডেলিভারি বিক্রি আচ্ছা আচ্ছা মুড়ি কাটা পেঁয়াজ আবার এটা আমদানি রপ্তানি হলে কমতে পারে কত গাড়ি মাল আসছিল আজকে আপনাদের আপনাদের আড়তে আইছিল 5-7 গাড়ি আইছিল আপনাদের আপনাদের আড়তে এই সবাই মিলে কারণ বাজারে ও মানে পুরো কারণ বাজারে 5-7 গাড়ি আসছিল আচ্ছা কাকা এমনি পুরাতন পেঁয়াজ কি নাই আপনাদের কাছে এখন পুরান নাই পুরান থাকলেও হঠাৎ দুই একজনের কাছে আসে তার দাম একটু বেশি আর ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা আসে 30-40 পিস কিছু আসতেছে বেচতেছে এই যে দেখতে এগুলো ইন্ডিয়ান না কাকা কত করে দিছিল বলতে পারবেন ওটা 90 টাকা থেকে 100 টাকা ইন্ডিয়ানটা দাম বেশি কেন কাকা নাই মাল দিচ্ছে না ওটা সরকারি বাউতে আসতেছে চোরা গোবা করে কম বেশি দিয়ে দিই জানার ফের মার্চ এপ্রিল মাসের আগে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না ইন্ডিয়ান পেঁয়াজ দিতে আচ্ছা আচ্ছা আপনার এই আড়ত থেকে তো আমরা ভিডিও করি তো প্রতিদিনই ভিডিও করি অনেক হয়তো ঠিকানা জানেন আপনার এই দোকানটা কি নামে পরিচিত 25 নম্বর আড়ত মানে কারণ বাজার 25 নম্বর আড়ত বললে হবে কারণ অনেকে তো পেঁয়াজ নিতে চায় তো অনেকে দেখা গেছে আবার খোঁজে না ঠিক খোঁজা কুরবানি জেলা 25 নম্বর আড়ত আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আচ্ছা আচ্ছা ব্যাপারীরা যেন আপনাদের কাছে পেঁয়াজ পাঠাইতে পারে ব্যাপারীরা কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে না ব্যাপারী নেই গৃহস্থ মাল এখন আসতেছে বিক্রি হইতেছে কম বেশি এদিকে আপনার কি মোবাইল নাম্বার ব্যাপারী যোগাযোগ করতে পারে আপনার মোবাইল নাম্বার একটু বলুন না মোবাইল নাম্বার মোবাইল নাম্বার মুখস্থ নাই না না না
আচ্ছা আমরা নাম্বারটা একটু বলে দিই দর্শক, এই যে দুটি আছে আচ্ছা দর্শক আমরা এই নাম্বারটা শো করে দিলাম, আপনারা চাইলে কাকার সাথে যোগাযোগ করে মাল পাঠাইতে পারেন, প্রচুর মাল। তো কাকা আগে টাকা পাঠায় না, মাল পাঠানোর পরে টাকা পাঠায়, কারণ দোকাবাজি আছে তো। হ্যাঁ কাকা কষ্ট দিলাম, ধন্যবাদ। হ্যাঁ শুভ দর্শক, এবার আমরা আলুর দাম জানবো, আলু কেমন দাম বিক্রি করছে বা আদা রসুন কেমন দাম বিক্রি করছে আপনাদেরকে দামটা জানাবো, দেখতে থাকুন ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলেন না কাকা? মোহাম্মদ তহিদ শেখ। আর এই ঠিকানাটা? ঠিকানাটা 22 নম্বর ঘর, কারণ বাজার। কারণ বাজার। আচ্ছা কাকা আলুর দাম আজকে তো হ্যাপি নিউ ইয়ার, আলুর দাম কমতে দিকে না বাড়তে দিকে? আলুর দাম, আলু তো আমদানি কম। আচ্ছা এই জন্য আমদানি যত হবে তত মনে করেন আস্তে আস্তে বাজার পড়বো, মানে কমে যাবো। কমে যাবো। আচ্ছা আর এখন তাহলে কি দাম বাড়তে দিকে না? এখন একটু বাড়তির দিকে, আমদানি এখন কমতো, ইলেকশন করে আবার আমদানি বেশি হবে আর দাম আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা দর্শক আপনাদেরকে যদি একটু বলি, এদিকে কিন্তু কোথাও এই ঘরে কিন্তু ফুল ভরা থাকে, এই ঘরটাও কিন্তু ফুল ভরা থাকে, আলু নাই, এদিকে কিন্তু সব জায়গায় আলু থাকে, আলু নাই টোটালি। আচ্ছা এই পুরাতন আলু কত করে দিয়েছিলেন আজকের বাজারে? পুরাতন আলু 65 টাকা, এটা তো নাই শেষ। পুরো 65 টাকা? হ্যাঁ। কোন কি এটা কি বড়টা সবচেয়ে? হ্যাঁ বড়, সবচেয়ে বড়টা 65 টাকা, 65 টাকা এটা বিক্রি করছে। আর এটা কত দিয়েছে কাকা এই এই আলুটা? এটাই পুরো, এটা কি 65 টাকা? হ্যাঁ 65 টাকা। এই দামে কি কখনো বিক্রি করছেন এরকম দামে কখনো? না এখন তো শেষ সিজন, আর পাবে না, শেষ, এই পুরোটা শেষ হয়ে যাবে, পুরো শেষ, একেবারে শেষ। আচ্ছা আচ্ছা এইজন্য দাম এখন আলো নাই তো, এইজন্য মনে করেন কটা ছিল এইজন্য আস্তে আস্তে একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা আর নতুন আলু কত করে দিয়েছিলেন কাকা? নতুন আলু নতুন 58 টাকা কেজি। 58 টাকা, নতুনের দাম কি বাড়ছে কমছে? না নতুন তো আশা ধরছে, এখন আর কমে না, আস্তে আস্তে মনে করেন কমে যাবে আর কি। আচ্ছা 58 টাকা, 58 টাকা সর্বনিম্ন কি এই দামে বিক্রি করছেন না কার দামে বিক্রি করছেন? 55, 58 করছে, কিন্তু আগে যে আলু লাগাইছিল আলু মায়ের কাছে তো এই জন্য উঠাইতে দেরি হইতেছে, ওটা সব জায়গা যদি একসাথে লাগে যায় আলু তাহলে আলুর দাম আবার কমে আসবে, 30x30 এরম দাম হবে। কিন্তু আমরা যদি বলি বিগত যে বছরগুলো মানে চলে গেছে, আচ্ছা সেই বছরে এমন আলুর সিজন আলু বিক্রি করতো 10-15 টাকা কেজি, হ্যাঁ কিন্তু এবার 65 টাকা বিক্রি করতেছে। 65 টাকা সিজনে আলুর অনেক, সারা বাংলাদেশে আলু মাইর গেছে, মাইর গেছে তো এক মাস পিছিয়ে গেছে টাইমটা, কথা বুঝছেন? এই জন্য হলো এখন যে বীজটা ছিল ওই বীজটা আবার লাগানো লাগছে, এই জন্য হলো আলুর দামটা বাড়ছে, নাহলে আলুর দাম সেই আগের দামই থাকতো। আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনতেছেন, ধন্যবাদ কাকা। আচ্ছা কাকা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কাওরন বাজার থেকে পেঁয়াজ আলুর পাইকারি দাম জানিয়ে দিলাম, কাকার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুনতেই পারছেন। তো আপনারাও কোথা থেকে কত টাকা দিয়ে কিনতে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, প্রত্যেকটা মানুষ কমেন্ট করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।